الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন যারা তার নাজিলকৃত দ্বীনের বিধিবিধান পালনে সচেষ্ট হয় আন্তরিক হয় আল্লাহ তাদেরকে অবশ্যই তৌফিক দিয়ে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করছেন والذين جاهدوا فينا যারা আমার রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার রাস্তা দেখাবো লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আল্লাহ রাব্বুল আলামিনের উপর এত বেশি আস্থা ছিল যে যে কোনো দুর্দিনে দুঃসময়েও তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে রয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা এই বছর 1441 হিজরি এর আপনার মাহে রমজানে করছি ইমাম আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব সিয়াম এবং রমজান সংক্রান্ত মজালিস ও শাহরে রমজানের আজকে হচ্ছে ষষ্ঠ মজলিস। এই মজলিসে এবং এরপরে আরও দুটো মজলিসে তিনি তিন মজলিসে একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিকহি মাসাইল বিস্তারিত বিশদভাবে আলোচনা করেছেন, তা হচ্ছে সিয়ামের ক্ষেত্রে মানুষের প্রকরণ এবং মানুষকে তিনি সিয়ামের ক্ষেত্রে 10 ভাগে বিভক্ত করেছেন। আর এতে তিনি পরপর তিনটি মজলিস করেছেন। আমরাও ইনশাআল্লাহ তাআলা তার এই মজলিসের খেয়াল রেখে তিন মজলিসে আমাদের এই বিষয়টি শেষ করব। আজকের প্রথম মজলিসে এই 10 প্রকারের যে মানুষ রয়েছে সিয়ামের ক্ষেত্রে তার মধ্যে 5 প্রকারের মানুষের কথা আমরা আলোচনা করব এবং তাদের সিয়ামের বিধিবিধান নিয়ে আলোচনা করব। শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি তৃতীয় মজলিসে আলোচনা করেছি যে সিয়াম ফরজ হয়েছে প্রথম 2 স্তরে। প্রথম স্তরে স্বাধীনতা ছিল সিয়াম এবং ফিদিয়ার মাঝে, আর দ্বিতীয় স্তরে যারা সামর্থ্যবান ব্যক্তি যাদের শক্তি সামর্থ্য রয়েছে সিয়াম পালনের তাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। ফাকানান্না সুফিহা আকসামান আশারা, সুতরাং সিয়ামের ক্ষেত্রে মানুষ দশ ভাগে বিভক্ত। এই কথা বলছেন শেখ ইবনে উসাইম রহমাতুল্লাহ আলাইহি। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকরণ বা প্রথম কিসিম, প্রথম শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন আল মুসলিম আল বালেগ আল আকিল আল মুকিম আল কাদের আস সালেম মিন আল মওয়ানে, এমন মুসলিম যে সাবালক। 3 নম্বর শর্ত হচ্ছে সে সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ। 4 নম্বর হচ্ছে মুকিম, সে মুসাফির নয়, বাড়িতে অবস্থান করেছে বা কোনো জায়গায় গিয়ে মুকিম হয়ে গেছে, সে মুসাফির অবস্থায় সফর অবস্থায় নয়। 5 নম্বর হচ্ছে আল কাদের, সে হচ্ছে সক্ষম সিয়াম পালনে। 6 নম্বর হচ্ছে আস সালেম মিন আল মাওয়ানে, সিয়াম পালনে যেসব বাধাসমূহ রয়েছে সেগুলি থেকে সে মুক্ত, তার সিয়াম পালনে শরীয়তে কোনো বাধা নেই। মুসলিম সাবালক বিবেকবান মানুষ, সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ, মুকিম এবং সক্ষম, আর সিয়াম পালনে যে বাধাসমূহ রয়েছে সেগুলি থেকে সে মুক্ত। এইরকম যদি ব্যক্তি হয়, এটি হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ, তাহলে বলছে ফায়াজিব আলাইহি সাওমু রমাদান আদা আন ফি ওয়াক্তি, তাহলে তার প্রতি বা এই শ্রেণীর লোকের প্রতি রমজান মাসের সিয়াম ফরজ যথাসময়ে আদায় কর, অর্থাৎ রমজানের সিয়াম রমজানেই আদায় করতে হবে, যেই দিনের সিয়াম সেই দিনেই আদায় করতে হবে, তার জন্য কাজার কোনো অবকাশ নেই বা কোনো রকমের ছাড় নেই।
এর দলিল বলছেন দালালাতুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা আলা যালিক, এর প্রমাণ আল কোরআন, এর প্রমাণ হচ্ছে আস সুন্নাহ হাদিস, এর প্রমাণ হচ্ছে ইজমা, এর উপর উম্মতে মুসলিমার সমস্ত ওলামা ফোকাহাদের ইজমা রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ ইরশাদ করেছে, রমজান এমন এক মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে, এবং সুস্পষ্টতাতে হেদায়ত রয়েছে, এবং সেই এই কোরআন হচ্ছে আল ফোরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহর, কেউ যদি পেয়ে যায় এই শাহরে রমাদান, রমজান মাসের দিনগুলি বা রমজান মাস, ফালিয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। ফুকাহা কেরাম মুফাসসিরিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, এই অংশটুকু দিয়ে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই ক্ষেত্রে, ইজা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম রাখো, বুখারী মুসলিমের হাদিস। সমস্ত মুসলিমদের ইজমা রয়েছে কিসের উপর? আলা উজুব সিয়াম, ওয়াজমা আল মুসলিমুন আলা উজুব সিয়াম আদা আন আলা মান ওয়াসাফনা, যাদের কথা বর্ণনা করলাম এই রকমের যদি বৈশিষ্ট্য গুণের অধিকারী কোনো মুসলিম ব্যক্তি হয় তাহলে রমজান মাসের সিয়াম যথাসময়ে আদায় করা ফরজ, এর উপর ইজমা রয়েছে। পক্ষান্তরে যখন মুসলিমের উপর ফরজ, ফাম্মাল কাফের ফালা ইয়াজিবু আলাইহি সিয়াম, কাফের উপর সিয়াম রোজা রাখা ফরজ নয়। আর যদি সিয়াম রাখে, অনেক অমুসলিম আছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নেয় কিন্তু দেখা দেখি মুসলিমদের সাথে বসবাসের জন্য সিয়াম পালন করে রোজা রাখে, বলছে ওয়ালা ইয়াসিহু মিনহু, সিয়াম হবেও না, শুদ্ধ হবে না, লিআন্নাহু লাইসা আহলাল ইবাদতি, কারণ সে ইবাদতের যোগ্যতাই লাভ করেনি। ইবাদতের সর্বনিম্ন বা সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল, এই কালিমাতে ইবাদত শাহাদাত প্রদান করা অন্তর থেকে বিশ্বাস করে। ফাইজা আসলাম ফি আসনা শাহরি রমাদান লাম ইয়ালজামহু কাযাউল আইয়ামিল মাদিয়া, রমজান মাসের ভিতরে কোনো মুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাহলে অতীতের যে দিনগুলি চলে গেছে কুফুরি অবস্থায় সেগুলির কাজা করা লাগবে না। এই ছিল প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন আল কিসমুসানি আসাগির, নাবালক ছেলেমেয়েরা, নাবালক ছেলেমেয়েরা, ফালা ইয়াজিবু আলাইহি সাম, নাবালক নাবালিকার উপর সিয়াম ফরজ নয়, হাত্তা ইয়াবলুগা, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রফি আল কালামান সালাসা, তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে, বা মালায়েকা যে কলমে নেকি গুনাহ লিখেন উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের পকড়াও হবে না, তাদের ওপর শরীয়তের দায়িত্ব অর্পিত হয়নি। তিন শ্রেণীর মানুষকে আনিন নায়ম, প্রথম ঘুমন্ত ব্যক্তি, হাত্তা ইয়াস্তাইকে, যতক্ষণ পর্যন্ত জেগে না যাবে, যদি ঘুমন্ত অবস্থায় কোনো মন্দ কথা বলে দেয় সেটা অনিচ্ছাকৃত, সুতরাং গুনাহ হবে না। কারো যদি কুফরি কথা আল্লাহ না করে বেরোয় তবুও গুনাহ হবে না। ওয়ানি সাগিরে, আর নাবালক বা নাবালিক, হাতে এক বোরা, যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে। ওয়ানিল মজনুনে, কোনো পাগল ব্যক্তি, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, হাত্তা ইউফিকা, যতক্ষণ পর্যন্ত তার আপন হোসে ফিরে না আসবে। রাহু আহমদ ও আবু দাউদ নাসাই, ইমাম আহমদ আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সহি বলেছেন। তবে নাবালকের ওপর সিয়াম ফরজ না হলেও নাবালক অবস্থায় যখন মোটামুটি সিয়াম রাখার যোগ্যতা লাভ করেছে, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলেরা নাবালক অবস্থায় আর কি, তাদেরকে তাদের অভিভাবকরা সিয়ামের প্রশিক্ষণ দেবে, সিয়ামের নির্দেশ দেবে, যদি রাখতে পারে। যা আতা কাহু, কী জন্য? তামরিন আল্লাহ আলা তাআতে, নেকির জন্য অভ্যস্ত করে তোলার জন্য, নেকির ওপর যাতে করে তাদের তরবিয়ত হয়, যাতে করে সাবালক হওয়ার আগে থেকে এই ভালো অভ্যাসটি থাকে। আর এই ক্ষেত্রে আমাদের অনুসরণীয় হচ্ছেন সালাফে সালেহীন, ইক্তেদান বিস সালাফে সালেহীন, সালাফে সালেহীনগণ এইরকমই করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন,
বলছেন ফাকাদ কানা সাহাবাতু রিদওয়ানুল্লাহ আলাইহিম, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা কী করতেন, ইউসাউয়িমুনা আউলাদাহুম সিগার, ছোট ছোট কচি কাচাদেরকেও তারা সিয়াম পালন করাতেন। ওয়া ইয়াজহাবুনা ইলাল মসজিদ, ইয়াজহাবুনা বিহিম ইলাল মসজিদ, তাদেরকে মসজিদে যেতেন বা তারা মসজিদে যেত। ফেয়াজ আলুন আলহম উল্লোবাত মিয়াল এহেন, তাদের সন্ধ্যাবেলা আসর পরে যখন তাদেরকে প্রচণ্ড খিদার লেগে যেত আর খিদায় অনেকে কান্নাকাটি শুরু করে, সেই সময় তাদেরকে উনের বা কাপড়ের কিছু খেলনা তৈরি করে, বাচ্চারা যে পুরোনো যুগে খেলা করতো আমরা ছোটোবেলায় দেখেছি, সেসব খেলাই তাদেরকে ব্যস্ত করে দিতেন। ফায়দা বা কাউমিন ফাকদি তামি আতাহমুল্লোবা, যখন খাবারের আর বা খিদার তাড়নায় যখন তারা কান্না করতো বাচ্চারা, তখন তাদেরকে এই খেলাগুলি দিয়ে ব্যস্ত রাখতেন সাহাবাই কেরামগণ। অনেক অভিভাবকরা রয়েছে আজকাল বড়ই এই ক্ষেত্রে উদাসীন, ছেলে মেয়েদেরকে সিয়াম রাখতে তো বলেই না, বরং ছেলেমেয়েরা সিয়াম রাখতে আগ্রহী হলে তাদেরকে বাধা দেয় আর মনে করে যে তাদের মায়া করছে। না, এটি আসলে কিন্তু মায়া না, মায়া হচ্ছে যে তাদের ইসলামী তরবিয়ত করতে হবে, যাতে করে সাবালক হওয়ার আগে থেকে তাদের সালাতের অভ্যাস থাকে, সিয়ামের অভ্যাস থাকে, ভালো কাজের অভ্যাস থাকে, ভালো কাজের ওপর তাদের প্রতিপালন হয়। কেউ যদি এইরকম বাধা দেয়, আগে থেকে কোনো রকমের প্রশিক্ষণ দিল না আর তারপরে দেখা গেল যে সাবালক হওয়ার পরে ঠিকভাবে সিয়াম পালন করছে না, সালাত আদায় করছে না, দুষ্টামি করছে বাচ্চারা, তাহলে এই ক্ষেত্রে জবাব দিতে হবে পিতামাতাকে, আল্লাহকে ভয় করা উচিত। আমরা বাচ্চাদের দুনিয়া সুন্দর করার চেষ্টা করছি কিন্তু আখেরাত সুন্দর করার চেষ্টা করি না, অথচ সেটি হচ্ছে আমার পরিবার পরিজন বা প্রত্যেক মানুষের ছেলে মেয়েদের জন্য হচ্ছে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য, যাতে করে চিরস্থায়ী জগতে তারা আল্লাহর আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে পারে এবং আমাদের সাথে তারাও জান্নাতে থাকতে পারে। সাবালক হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে ছেলেদের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে তিনটির একটি লক্ষণ যদি পাওয়া যায় তাহলে সাবালক ধরে নিতে হবে। একটি হচ্ছে স্বপ্নদোষ হওয়া, দ্বিতীয় হচ্ছে নাভির নিচের পশম গজে ওঠা, তৃতীয় হচ্ছে যদি এই আগের দুটো না পাওয়া যায় তার আগে তাহলে 15 বছর বয়সে পৌঁছে যাওয়া। ছেলেদের ক্ষেত্রে এই তিনটি লক্ষণের যে কোনো লক্ষণ আসলেই, অথবা যদি আগের লক্ষণগুলি যেগুলি 1-2 বললাম যদি না পাওয়া যায় তাহলে 15 বছর বয়স হইলেই সাবালক হয়ে যায়। তাহলে সাবালক হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সিয়ামের তরবিয়ত করবেন কিন্তু সিয়াম ফরজ হয় না। কন্যা সন্তানদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আগের তিনটির সাথে সাথে চতুর্থ আরেকটি লক্ষণ রয়েছে যেটা আগেই অনেক সময় চলে আসে, সেটা হচ্ছে অহওয়াল হাইজ, সেটা মাসিক ঋতু আসা। সুতরাং কোনো কন্যা সন্তানের ঋতু যদি 9 বছর 10 বছরে চলে আসে তাহলে তার উপর শরীয়তের বিধিবিধান ফরজ হয়ে যাবে, যদিও একেবারে ছোট হোক না কেন। অনেকের খবর পাওয়া যায় এরকম, আমাদের কাছে জিজ্ঞাসা আসে যে 9 বছর বয়সে অথবা 10 বছর বয়সে মেয়ের মাসিক হয়ে গেছে, হ্যাঁ তখনই রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এই বিষয়গুলি যাতে করে যারা মেয়েদের বাবা মা তাদের যেন খেয়াল থাকে ভালোভাবে, যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদেহিতাই ফেঁসে না যেতে হয়। তৃতীয় শ্রেণীর মানুষ বলছেন শেখ মিনুল সামি, আল কিসমু সালিস আল মজনুন, পাগল, কোনো ব্যক্তি সাবালক কিন্তু পাগল, যদি পাগল হয়ে যায় ফালাইয়া যে আলেহ সিয়াম, তাহলে তার উপর সিয়াম ফরজ নয়, কারণ এর পূর্বে হাদিস বর্ণনা করলাম মুস্তাদ আহমদ আবু দাউদ নাসাঈর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওফিয়াল কালামান সালাসা, তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তিন শ্রেণীর মানুষের ওপর থেকে কলম উঠে, তার মধ্যে এক হচ্ছে ওয়ানিল মজনুন হাত্তা ইউফি, পাগল মানুষ যতক্ষণ পর্যন্ত হুঁশ ফিরে না আসবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয়ে উঠবে, আর এবাদতের জন্য সংকল্প নিয়ত শর্ত জি, আর পাগলের কোনো সংকল্প বা নিয়ত থাকে না, যা কিছু করে অনিচ্ছাকৃত চলতে থাকে, কোনো সংকল্প করার যোগ্যতা থাকে না পাগলের, সেই জন্য এবাদত বন্দেগি পাগলের ওপর ফরজ নয়।
চতুর্থ শ্রেণীর মানুষ বলছেন শাইখুল ইসলাম আল কিসমুর রাবে আল হারিম আল্লাযী বালাগা আল হাযায়ান ওয়া সাকাতা তামইযুহু ফালা ইয়াজিবু আলাইহি সিয়াম ওয়ালা আল ইত'আম আনহু লিসুকুতি আত-তাকলিফি আনহু। বলছেন যে এমন বেশি বৃদ্ধ জি বার্ধক্যের চরম শিখরে পৌঁছে গেছে, খুব বেশি বৃদ্ধ মানুষ যে তার বার্ধক্যের কারণে সে প্রলাপের অবস্থা পর্যন্ত পৌঁছে গেছে, প্রলাপ বকে অনেক সময়, জি ভুল বকে, কি যে বলছে তারই খেয়াল থাকে না, হুঁশ খেয়াল থাকে না মাঝে মধ্যে, এবং সে ভালো মন্দর মাঝে অনেক সময় পার্থক্যই করতে পারে না, এইরকম হয়ে গেছে। তো বলছেন যে যার অবস্থা এরকম হয়ে গেছে, অনেকে আছে 80-90-100 বছর বয়স হলে এরকমটা হয়ে যায়, আবার অনেকের হয় না, 80-90-100 হলেও এটি আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা। তো ফালাইয়া যে আলহিসাম শেখ বলছেন যে যদি কেউ অতি বার্ধক্যের কারণে প্রলাপের অবস্থা পর্যন্ত পৌঁছে যায় এবং তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে তার ওপর সিয়ামও ফরজ নয়, আর সিয়ামের বিকল্প যে ফিদিয়া মিসকিনের খাবার দেওয়া সেটাও ফরজ নয়। ভালো করে মনে রাখবেন যে এইরকম বার্ধক্যেও যদি পৌঁছে যায় যে হুঁশ হারিয়েই গেছে প্রলাপ বকে, তাহলে তার ওপর না সিয়াম রোজা ফরজ আর না সিয়ামের বিকল্প মিসকিনের ফিদিয়া খাবার দেওয়া ফরজ। কেন ফরজ নাই কোনোটাই বলছেন সকুতি তকলিফ আনু, কারণ তার ওপর যে শরীয়তের দায়িত্বভার রয়েছে সেটা তার কাঁধ থেকে নেমে গেছে, কারণ সে একটা নাবালক ছেলের মতো হয়ে গেছে। বলছে বেজাওয়ালে তামিজি, কারণ তার যে হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা হারিয়ে ফেলেছে অতি বার্ধক্যের কারণে। ফাশবাহসাবিয়া কাবলা তামিজ, সুতরাং তার উদাহরণটি হচ্ছে একটি নাবালক ছেলেমেয়ের মতো যার ভালো মন্দের কোনো জ্ঞান নেই। একটি নাবালক ছেলে 5 বছর 6 বছরে অনেক সময় তাদের কোনো তমিজ নেই, অর্থাৎ এটা মসজিদ নাকি মসজিদের যে এহতারাম এটাও বুঝে না, সলাতের ভিতরে না বাইরে তার পার্থক্য বুঝে না, সিয়ামের ক্ষেত্রে সিয়াম কী করলে সিয়াম ভঙ্গ হয় তাও বুঝে না, কোনো পার্থক্য করে না, বলে দিলেও মনে থাকে না। তো ঠিক ওই রকম হয়ে গেছে অতি বার্ধক্যের কারণে। সুতরাং এই রকম অতি বার্ধক্য জনিত কারণ যদি দেখা যায় তাহলে ওই ব্যক্তির ওপর সিয়ামও ফরজ নয়, আর যেহেতু তার ওপর থেকে শরীয়তের দায়িত্ব নেমে গেছে সুতরাং সিয়ামের বিকল্প ফিদিয়া দেওয়াও ফরজ নয়, একেবারে মাফ। 5 নম্বর অর্থাৎ পঞ্চম শ্রেণীর মানুষ সিয়ামের ক্ষেত্রে আল কিসমুল খামেস বলছেন আল আজিজ আনি সিয়াম আজজান মুস্তামিরান লা ইউরজা জাওয়ালুহু, এমন অপারগ ব্যক্তি যে সিয়াম পালন করতে পারছে না, সিয়াম পালনে অক্ষম, এবং এই তার অপারগতা হচ্ছে স্থায়ী, জি স্থায়ী, বছরকে বছর চলে আসছে, লায়ুর যা জওয়ালহু এটা যে দূরীভূত হবে এই আশাও নেই যে এর ওপর এরপরে যে সুস্থ হয়ে আসবে আর এর চাইতে ভালো অবস্থা হবে না, এটা হবে না, এই আশা করা যায় না। যেমন ক্যালকেভির, যে ব্যক্তি বৃদ্ধ, আগের যে বৃদ্ধ ছিল যার হুঁশ হারিয়ে গেছে আর এই বৃদ্ধর হুঁশ দিশে আছে, কিন্তু সে এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে বার্ধক্যের কারণে তার জন্য সিয়াম কষ্টকর, এই এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ আল মারিদ মারদান লা ইউরজা বুরুহু, আর এমন স্থায়ী রোগী যার আরোগ্যের সম্ভাবনা কম বা যার আরোগ্যের আশা করা যায় না, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বছর পার হয়ে গেল সারা বছর স্থায়ীভাবে সে অসুস্থ, যেমন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, এইরকমই খুব বেশি পরিমাণ সুগার রয়েছে কোনো ব্যক্তির, আর এইরকম স্থায়ী যেসব রোগ, যেই রোগের কারণে সিয়াম পালন করা কষ্টকর হয়ে থাকে, ফালা ইয়াজিবু আলাইহি সিয়াম, এইরকম ব্যক্তি, তাহলে যারা সিয়াম পালনে স্থায়ীভাবে অক্ষম তারা দুই শ্রেণীর, এক হচ্ছে বৃদ্ধ ব্যক্তি আর আরেক হচ্ছে স্থায়ী রোগী ব্যক্তি।
এই দুই শ্রেণীর মানুষ যা একসাথে বর্ণনা করা হল, স্থায়ীভাবে এরা অপারগ, তাদের উপর সিয়াম ফরজ নাই। কারণ লিআন্নাহু লা ইয়াস্তাতিউহু, সিয়াম পালন করতে পারছে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাগাবনের আয়াত নম্বর 16-তে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আর এই লোকদের সাধ্যে নেই যে সিয়াম পালন করবে। এবং সূরা বাকার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে ক্ষমতার বাইরে, সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্বই দেন না। যখন সিয়াম পালন করতে অক্ষম, কিন্তু হোশ যেহেতু আছে, হেতাহেত জ্ঞান আছে, সব কিছু উপলব্ধি করছে, সুতরাং লাকিন ইয়াজিবু আলিহ আইয়ুত আমা বাদালাল বাদালা সিয়াম আন কুল্লি ইয়াউমিন মিসকিনান, কি করতে হবে, এক একটি সিয়ামের বদলে প্রত্যেক দিন মিসকিনকে খাওয়াইতে হবে, প্রত্যেকটি সিয়ামের বদলে এক এক মিসকিনকে খাওয়াতে হবে, সেটা একসাথে গোটা রমজানের খাওয়াই দিক আগেই অথবা শেষে অথবা প্রতিদিন খাওয়াই, যেভাবে খাওয়া না কেন কোনো অসুবিধা নেই। যদি সিয়াম কেউ রাখতে না পারে স্থায়ী সারি এই কারণে, তাহলে তার সমাধান হচ্ছে যে ফিদিয়া দেবে, যেটাকে ফিদিয়া বলে, আমাদের দেশের মানুষের যেটাকে কাফফারা বলে থাকে। কাফফারা কথাটি সূক্ষ্ম নয়, প্রচলিত ভাষা এখানে, কিন্তু ফিদিয়া বলতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, যাদের সিয়াম পালনে কষ্ট হয় বা লা ইউতিকুনা, এখানে রয়েছে সিয়াম পালন অর্থ, সিয়াম পালন করতে সক্ষম নয়, তারা এক মিসকিনের খাবার দিয়ে মুক্ত হয়ে যাবে। ফিদিয়াতুন তোয়ামু মিসকিন, ফিদিয়া দেবে এক মিসকিনের খাবার এক এক সিয়ামের বদলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই এই বিধানই নাজিল করেছেন, যে বিষয়টি বললাম যে যারা সিয়াম পালন করতে পারবে না তাদের জন্য ফিদিয়া রয়েছে। আর প্রথম দিকে প্রথম স্তরে শরীয়তে অপশন ছিল যে সুস্থ ব্যক্তিও হয় সিয়াম রাখুক আর না হলে ফিদিয়া দিক, কিন্তু সেটি মনসুখ রহিত হয়ে গিয়ে এই বিধানটি থেকে গেছে অপারকদের ক্ষেত্রে। আর এই খাবার মিসকিনকে দেবে, অধিকাংশ ওলামাদের নিকটে সেটা আদসা হবে, অর্থাৎ 1.5 কেজির মতো, 1.5 কেজি বা 1.5 কিলোর মতো হবে অধিকাংশ ওলামাদের নিকটে। শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি সে পরিমাণটা আরও কম বলেছেন, সতর্কতামূলক বেশি করে 1.5 কিলো দেওয়াটাই হচ্ছে উচিত এক এক দিনের সিয়ামের ফিদিয়া হিসাবে। তাহলে 30টি সিয়ামের ফিদিয়া হিসাবে দিতে হবে আপনার 45 কেজি চাউল বা খাদ্যদ্রব্য। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, ওয়াম্মা শাইখুল কাবীর ও ইজ আল্লাম ইউতিকি সিয়াম, যেই ব্যক্তি খুব বেশি বৃদ্ধ সে যখন সিয়াম পালন করতে সক্ষম নয়, তাহলে কি করবে, ফাকাদ আত আমা আনাসুন বাদা মাকাবিরা আমাই আমান আও আমাইনে কুল্লা ইয়াউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান ওয়া আফতারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে শেষ জীবনে 1 বছর অথবা 2 বছর প্রত্যেক রমজানের সিয়ামের দিনের বদলে এক মিসকিনকে খাবার দিয়েছেন, খুব রুটি এবং গোস্ত। তাহলে কেউ যদি খাবার প্রস্তুত করে দেও সেটাও দিতে পারে, রুটি এবং গোস্ত দিয়েছেন ও আফতারা, এবং তিনি সিয়াম ছেড়ে দিয়েছেন বার্ধক্যের কারণে। ওয়াকাল ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন, ফিশাইখিল কাবীরে, যারা বেশি বৃদ্ধ বার্ধক্যে যা পৌঁছে গেছে তাদের সম্পর্কে, আলমার আতিল কবিরাতে, আর যেসব মহিলারা বেশি বৃদ্ধা হয়েছে তাদের সম্পর্কে, লায়াস্তাতিয়ানে আইয়াসুমা, যারা সিয়াম পালন করতে পারছে না, ফাইয়ুত এমানে মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনা, প্রত্যেক দিনের বদলে এক এক মিসকিনকে খাবার দিয়ে দিবে। রাওয়াহুল বুখারি, ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই আসারগুলি বর্ণনা করেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের যে নাজলকৃত শরীয়ত, তাতে হেকমত রয়েছে, তাতে বান্দার ওপর আল্লাহর রহমত রয়েছে, আল্লাহ তাতে দয়া করেছেন, মায়া করেছেন। যেখানে মুশকিল হয়েছে, যেসব লোকদের শরীয়তের বিধিবিধান পালনে মুশকিল হয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন আসান করে দিয়েছেন, এবং যারা সক্ষম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের দায়িত্ব পালন তাদের জন্য ফরজ করেছেন।
যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করতে পারে, আর তারা ইবাদত বন্দেগী সন্তুষ্ট চিত্তে উদার মনে যেন খলুসিয়াতের সাথে আদায় করে, আর আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি রব হিসাবে সন্তুষ্ট হয়ে যায়, ইসলামের ওপর দিন বা জীবনবিধান হিসাবে ইসলাম মেনে নেওয়ায় যেন প্রস্তুত থাকে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদার চিত্তে যেন নবী এবং রসুল হিসাবে মেনে নেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা করা উচিত আমাদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এই দিনে ইসলামের প্রতি বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন এবং তাদেরকে হেদায়েতের নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করেছেন। অথচ বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ পৃথিবীতে গুমরাহের শিকার হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই দিনের ওপর কেয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকব, মরণ পর্যন্ত অটল রাখেন, এবং কেয়ামতের দিনে ইমান ইসলাম নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার যেন তৌফিক দান করেন, তাকওয়ার সাথে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন, এবং সেই হাশরের দিবসে আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং জাহান্নামের আজাব থেকে যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।